শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ফেনীর তিনটি সংসদীয় আসনের প্রার্থীরা। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। চলছে প্রার্থীর সমর্থনে মাইকিং। প্রতিনিধি রবিউল হক রবির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গায়নের রিপোর্ট। সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ প্রার্থী। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনীর এক আসনে ৬ জন, ফেনী ২ সদর আসনে ৮ জন এবং সোনাগাজী, দাঙ্গুরভূঁয়া নিয়ে গঠিত ফেনী ৩ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। ফেনী ১ আসনে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম। ফেনী ২ আসনে হেভিওয়েট প্রার্থী দুবারের সাংসদ আওয়ামী লীগের নিজামুদ্দিন হাজারি। ফেনী ৩ আসনে হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টি মনোনীত বর্তমান সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। এছাড়া ফেনী ৩ আসনে সাবেক এমপি রহিমুল্লাহ এবার ইগলপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাসুদউদ্দিন সাহেব তো গত নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কিছু হয়নি, কোনো কিছু কাজ দেখানো। নির্বাচনে আমাদের উন্নয়নের জন্য যে কাজ করব, সহযোগ্য দেখে আমরা তাদেরকে ওনাকে ভোট দেব। প্রচারণার শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। মাদক প্রতিহত করাটা আমাদের সরকারের একটা অঙ্গীকার, আর সরকার না, আমি মনে করি এটা সাধারণ মানুষের অঙ্গীকার। এটার জন্য আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনার সাথে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এই ফেনীতে যাতে স্থাপন করে আমার জোর দাবি থাকবে সেটা। আমাদের এই ফেনী তীরের মধ্যে একটা বিশাল জিনিস হচ্ছে ইকোনমিক অঞ্চল। ইকোনমিক জোন হচ্ছে না, ইকোনমিক জোনে ওভার এ পিরিয়ড অফ টাইম প্রায় ১৫ লক্ষ লোকের চাকরি। আমাদের দায়িত্বই হচ্ছে এখন যোগ্য লোক ইয়ে করা, মানুষকে যোগ্য করে গড়ে তোলা। যদি আমাকে নির্বাচিত করে বা আমাকে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই, আমি দাগনমিয়া সোনাগাজীকে একটি সুন্দর বাগানে পরিণত করব। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। ৬টা উপজেলায় আমাদের সেনাবাহিনী সদস্য থাকবে, ৬টা উপজেলায় থাকবে বিজিবি টিম থাকবে এবং ব্যাটালিয়ন আনসার থাকবে এবং পুলিশ বাহিনীর সদস্যরা, তারা স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম নিয়ে থাকবে। এছাড়া প্রত্যেক কেন্দ্রে আনসার সদস্য উইথ আর্মস এবং ছাড়া থাকবে, ২ জন পুলিশ সদস্য উইথ আর্মস থাকবে প্রতি কেন্দ্রে। নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুব্রত গাইন, চ্যানেল আই।